गुलशनारा सिटी शॉपिंग कॉम्प्लेक्स पाटुआटोली एलाकाय प्राय दुइ जुग आगे स्थानीय संसद सदस्य हाजी सेलिम तार स्त्रीर नामे गड़े तोलें नयतलार विशाल ए मार्केट। अभियोग आछे जगन्नाथ विश्वविद्यालय तिब्बत हल दखल करे निर्माण करेछेन हजारेरो बेशी दोकानेर भवनटी। अथच जगन्नाथ विश्वविद्यालय शिक्षार्थीरा आवासिक हलर जन्य हाहाकार करछेन। हाजी सेलिमेर दखले थाका हलर जमी उद्धारे कयेक दफा आंदोलन करलेओ सफल होते पारेननि शिक्षार्थीरा। जगन्नाथ विश्वविद्यालय साधारण शिक्षार्थीरा अनेकटा एखन उद्भास्तर मतो, किन्तु सेई दिक थेके आमरा प्रशासनेर बार बार आमरा प्रशासनके दाबी जानानोर पर तारा आमादेर सेई धरनेर कोनो आवासन ব্যবস্থা করেনি। আমাদের যেহেতু এই জায়গাটা আমাদের নিজেতে গুলশানারা সিটি যেটা আর যেটা জগন্নাথের সবচেয়ে বড় হল ছিল, তো আমাদের মনে হয় এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এটা নিয়ে স্টেপ নেওয়া। সরকারের দায়িত্ব হচ্ছে এর হলের জায়গা নির্দিষ্ট করে দেওয়া, হল কোথায় উঠবে সেটা হলের অর্থসংস্থান করা এবং সেখানে ছাত্রছাত্রীরা বসবাস করবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অথবা প্রশাসনের দায়িত্ব না হলের জায়গা দখল বেদখল থাকলে এটা মুক্ত করা, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের দায়িত্ব না। লালবাগের বেরিবাঁধ এলাকায় ঢাকা সরকারি বধির হাই স্কুলের এক একর জমি দখল করে মদিনা ফিলিং স্টেশন ও ওয়ার্কশপ তৈরি করেছেন হাজি সেলিম। বধিরদের জন্য জমিটি বরাদ্দ দেয়া হয়েছিল। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি অভিযোগ করেন ঢাকা জেলা প্রশাসনকে অনেক অনুরোধের পরও জমি উদ্ধারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই লালবাগের এক একর এক শতাংশ যে জমি রাষ্ট্রপতি দিয়েছিল সেটা সে দখল করে রাষ্ট্র এই জায়গা প্রতীকী মূল্যে বধির সংস্থাটিকে বিক্রি করলো। সেই রাষ্ট্রীয় প্রশাসন হাজি সেলিমের কাছে অসহায়। হাজি সেলিম একটা মামলা করলো বা সে মামলায় হারছে, কিন্তু আমরা এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন তবে হয়তো জায়গাটা পাবো না পাবো না। এদিকে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনার পর ইরফান সেলিমকে ধরতে চকবাজারের মদিনা আশিক টাওয়ারে যখন র‍্যাবের অভিযান চলছিল ঠিক সে সময়ই হাজি সেলিমের দখলে থাকা মৌলভীবাজারের জমি অগ্রণী ব্যাংক পুনরুদ্ধার করে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।